আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার সাবেক আমির, পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক রাহমাহুল্লাহর জানাজার পূর্বে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের বক্তৃতা শুক্রদশক আমরা দেখে আসবো বিস্তারিত। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. পঞ্চগড়ের প্রিয় মানুষ, পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জামাত ইসলামী পঞ্চগড় জেলার 26 বছরের আমির, অত্যন্ত অভাব প্রিয় বন্ধু আব্দুল খালেক রাহেমাহুল্লাহর এই জানাজায় উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য অধ্যাপক মাহবুব রহমান বেলাল, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, উত্তর দক্ষিণ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর মহানগরী, রংপুর জেলা, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা আমিরবৃন্দ, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র জীবনের প্রিয় ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকে পঞ্চগড়ের আব্দুল খালেকের জানাজার সমবেত মুসল্লিয়ান, আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা তার এই প্রিয় গোলামকে আবাদ রহমান হিসেবে সংগ্রামী পঞ্চগড়বাসী ভাই আব্দুল খালেক বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান তামিলিমিলা তামিল মানুষার একজন পরিচিত এবং যুক্ত ছাত্র ছিলেন। তিনি ছাত্র জীবনে শেষ হওয়ার পরপরই পঞ্চগড়ে এসে রোপণ হওয়ার পর 27-28 বছর বয়সে জেলা আমানতের দায়িত্ব গ্রহণ করেন। এই জন্য একজন মাত্র ভালো ছাত্র ছিলেন, আলেমে দিন ছিলেন এবং সবচেয়ে হলো তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য কত কষ্ট এটা যারা নির্বাচন করেন তারা বোঝেন। তিনি জামাত ইসলামীর পঞ্চগড় জেলার 26 বছর দায়িত্ব পালন করেছেন। উপজেলা চেয়ারম্যান হওয়ার কারণে সংগঠনের তৎকালীন বিধিমালার আলোকে তিনি 2 বছর এই দায়িত্ব পালন করতে পারেন নাই, তাহলে 28 বছর হতো। প্রিয় ভাইরা, আমরা শোকাহত। আজকের এই জানাজায় একথা প্রমাণ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি 37 দিন দুর্ঘটনায় কবলিত হয়ে চিকিৎসা দিন ছিলেন। 12 ডিসেম্বর থেকে গতকাল রাত পর্যন্ত উনার চিকিৎসার খোঁজ খবর আমরা নিয়েছিলাম। আমি আজকে জনসমক্ষে ঘুরতে হয় উনার বড় ছেলে সাদিক যে দুর্যোগ পরিচয় দিয়েছে তার সাথে আমি কথা বলে কখনো কষ্ট অনুভব করিনি। বিধানযন্ত্র 37 দিন দুটি ছেলে তাদের বাবার পাশে ছিল, এরকম বহু রোগী আমরা ঢাকায় চিকিৎসা সহযোগিতা করি, কিন্তু 37 দিন 1 মাস 15 দিন সন্তানরা পাশে থাকা এই বিরল ঘটনা আমি দেখলাম। আব্দুল খালেক ভাই ইন্তেকাল করেছেন, দুটি ভালো ছেলে রেখে দিয়েছেন, আর রেখে দিয়েছেন এই পঞ্চগড়ের মানুষ, উনি পঞ্চগড়ের চেয়ারম্যান ছিলেন, এই কারণে পঞ্চগড়ে অনেক কথা বলেছেন। তখনকার ডিসি থেকে আরম্ভ করে অনেকের কথা তিনি আমার সাথে আলোচনা করেছেন, সচিব থেকে অনেকের কথা বলেছেন, কিন্তু আমার জানা মতে তিনি ব্যক্তিগত স্বার্থে কোন সুযোগ সুবিধা গ্রহণ করেননি। সম্মানিত এলাকাবাসী, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সেটা আমরাও চলে যাব, কিন্তু আমরা আমাদের দেশ জাতি পঞ্চগড় এই দেশের ভূখণ্ডের জন্য কি রেখে যাবে? মানুষ যখন মারা যায় 3টা জিনিস থেকে যায়, এন কথা আনু আমার আমল সব বিচ্ছিন্ন হয়ে যায়, 3টা জিনিস থাকে। একটা তো সৎ সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে। আমরা কি আমাদের প্রজন্মকে সৎ হিসাবে মানাতে পারছি? আর তো সৎকায় দাঁড়িয়া আর হচ্ছে এমন এল যার দ্বারা মানুষ উপকৃত হয়। আমার দুবাই আব্দুল খালেক এই সমস্ত বিষয় তিনি সবসময় ভাবতেন এবং এই কাজ তিনি করে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে গ্রহণ করেন। শেষ কথা হচ্ছে আজকের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকলে
আমাদের বর্তমান ভারপ্রাপ্ত আমির জামাত আদালত মুজিবুর রহমান এখানে আসছেন। উনি বলেন, আমি 86 সালে এমপি হওয়ার পর থেকে বহুবার উত্তরবঙ্গ সফরে গিয়েছি, আজকে যেতে পারলাম, এই জন্য উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি কসবাতে উনি একটা কাজ করে দিয়েছেন, উনার 100 কোটি টাকার বাড়ি উনি বিক্রি করে গিয়েছেন। কেন? বর্তমান আমির জামাত ভারপ্রাপ্ত দেশের দায়িত্ব গ্রহণের পর উনি কথা বলেছেন, আব্দুল খালেক ভাই, আমি তো সবার সাথে কথা বলছি, আপনার কি কোনো লোন আছে? বলে আছে। বলে লোন শেষ করে উঠতে হবে, কি বলেন? আমি গত 2 মাস আগে পঞ্চগড়ে আসার পর খালেক ভাই বলেছেন যে আমি আমির জামাতের সাথে ওয়াদা করেছি, আমি লোন শোধ করে মরবো, এই জন্য আমি বাড়ি বিক্রি করে দিলাম। যিনি আমির জামাতের কথায় ব্যাংকের পাওনা, মানুষের পাওনা দেওয়ার জন্য তার জীবনের কষ্টের যে সম্পদ বিক্রি করে তারপরও লোন নিয়ে আমি মরবো না, আমি কথা এই জন্যই করলাম। আব্দুল খালেক ভাইয়ের মতো এইভাবে মানুষ যদি এই সমাজে আমরা সবাই হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজ, এই বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুন। আব্দুল খালেক রাহিমাহুল্লাহকে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মাওলানা আব্দুল খালেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।